আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস কেমিস্ট্রি ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান এখনই ডাউনলোড করুন হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের কাছে প্রশ্ন রয়েছে কি দ্য অ্যাসোসিয়েশন বিটুইন সি অ্যানিমন অ্যানিমন অ্যাডামসিয়া অ্যান্ড হ্যামিথ ট্যাব লিভিং ইন গ্যাস্ট্রোফ সেল ইজ ওয়ার্ড ঠিক আছে এই অ্যাসোসিয়েশনটাকে আমরা কি ধরনের অ্যাসোসিয়েশন বলে থাকি বেসিক্যালি কি হয়ে থাকে যে সি অ্যানিমন হয়ে থাকে ঠিক আছে এই সি অ্যানিমনকে কি করে না হামিদ ক্র্যাব যেগুলো হয়ে থাকে ঠিক আছে হামিদ ক্র্যাব যেটা হয়ে থাকে তারা কি করে এই সি অ্যানিমনকে কি করবে না ক্যাপচার করে ঠিক আছে ক্যাপচার করে এবং তারপর কি করে নিজের কি করে নেয় না ঠিক আছে তারা কি করে বেসিক্যালি তারা একটা আন্ডার ওয়াটার ইনটিমেটেড রিলেশনশিপ আনইউজুয়াল রিলেশনশিপ মেইনটেইন করে কি করে তাদের মধ্যে রয়েছে কি একটা আন্ডার ওয়াটার আন্ডার ওয়াটার ইনটিমেটেড আনইউজুয়াল ঠিক আছে আনইউজুয়াল ইউজুয়াল রিলেশনশিপ বেসিক্যালি কি হয়ে থাকে এই রিলেশনশিপটার দ্বারা দুজনেই দুজনের দ্বারা উপকৃত হয় ঠিক আছে কি হয় না যে হামিদ ক্র্যাবটা থাকে ঠিক আছে যে হামিদ ক্র্যাবটা থাকে সে কি করে না সে হচ্ছে প্রিডেটারের হাত থেকে প্রোটেকশন পায় ঠিক আছে প্রোটেকশন পাচ্ছে কোথা থেকে না ফ্রম প্রিডেটার ঠিক আছে হাত থেকে প্রোটেকশন পাচ্ছে ঠিক আছে আর যে কি থাকে যে সি অ্যানিমনটা থাকে ঠিক আছে সি যে অ্যানিমনটা থাকে সি কি করে সে কিভাবে উপকৃত হয় না হামিদ ক্র্যাপ কি করে করে তার জন্য কি করে হামিদ ক্র্যাব যেটা রয়েছে ঠিক আছে সে কি করবে না ডিনার ক্যাপচার করবে ঠিক আছে ডিনার কি করে ডিনার ক্যাপচার করে এবং যে লেফট ওভারটা থাকে ঠিক আছে যে লেফট ওভারটা থাকে সেটা কি করে যে এই সি ডিনার হিসেবে গ্রহণ করে ঠিক আছে তাহলে বেসিক্যালি এখান থেকে আমরা কি বুঝতে পারছি বোথ আর গেটিং বেনিফিটেড ঠিক আছে বোথ আর দুজনেই কিন্তু একে অপরের দ্বারা কি হচ্ছে না বেনিফিটেড হচ্ছে তাহলে আমরা কি লিখবো না বোথ আর গেটিং বেনিফিটেড আর গেটিং benefited ঠিক আছে দুজনেই দুজনের দ্বারা কি হচ্ছে উপকৃত হচ্ছে তাহলে এটা একটা কি হচ্ছে না সিমবায়োসিস রিলেশনশিপ হচ্ছে ঠিক আছে সিমবায়োটিক রিলেশনশিপ হচ্ছে ঠিক আছে এই রিলেশনশিপটা যেটা রয়েছে এটাকে কিন্তু আমরা কমেনসেলিজমও বলতে পারি ঠিক আছে এটাকে আমরা কমেনসেলিজম রিলেশনশিপও বলতে পারি ঠিক আছে কম কমেন সালিজম ঠিক আছে কমন সালিজম রিলেশনশিপ বলতে আমরা কি বুঝি যখন কি হয় না একজন একজনের দ্বারা উপকৃত হয় ঠিক আছে দুটো অর্গানিজমের মধ্যে যখন কমন সালিজম রিলেশনশিপ থাকে তখন ওয়ান ইজ কি হয় একজন কি হয় থাকে বেনিফিটেড হয় ঠিক আছে একজন বেনিফিটেড হয় এবং যে আদার থাকে সে কিন্তু বেনিফিটেডও হয় না সেরকম কিন্তু হার্মও হয় না বেনিফিটেড অর হার্ম ঠিক আছে হার্ম দুটোই কিন্তু হয় না ঠিক আছে এটাকে আমরা কেন বলবো না এই যে হামিদ কিন্তু বেনিফিটেড হচ্ছে ঠিক আছে কিন্তু সমুদ্রে যা কিছুই খেতে পারে কিন্তু মানে হামিদ ক্র্যাফে ছাড়াও কিন্তু এটা এই অ্যানিমন কিন্তু সার্ভাইভ করতে পারবে ঠিক আছে কিন্তু এ কিন্তু কোনো রকম ভাবে যে হামিদ ক্র্যাফ হেল্প করছে যে বেনিফিট করছে কিন্তু নিজেও কিন্তু কি হচ্ছে না কোনোভাবে হামড বা হামড হচ্ছে না ঠিক আছে তাই এটাকে আমরা কমেন্ট বলতে পারি ঠিক আছে এবার দেখে অপশনে অপশানে কী কী রয়েছে প্রথমেই রয়েছে কি না অ্যামেনসাটিজম ঠিক আছে তাহলে অ্যামেনসাটিজম বলতে আমরা কি বুঝি অ্যামেনসালিজম হচ্ছে বেসিক্যালি দুটো ডিফারেন্ট স্পিসিসের অর্গানিজমের মধ্যে রিলেশনশিপ ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এটা যে বিটুইন টু অর্গানিজমস অফ ডিফারেন্ট যার দ্বারা একজন কিন্তু থাকে ঠিক ঠিক আছে একজন কি রইল আনএফেক্টেড থাকে এবং আরেকজন ডেস্ট্রয়েড হয়ে যায় আদার কি হয়ে যায় না আরেকজন কি হয়ে যায় ইনহিভিটেড বা ডেস্ট্রয়েড হয়ে যায় ঠিক আছে এখানে কিন্তু কেউ ইনহিটেড বা ডেস্ট্রয়েড হচ্ছে না ঠিক আছে তাহলে এইটা কিন্তু সঠিক উত্তর হবে না তারপর আমরা কি বললাম যে এই যে রিলেশনশিপটা হেমিত ক্র্যাব এবং সি অ্যানিমনের মধ্যে এটা কিন্তু কমন আমরা বলতে পারি তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এরপর অপশান থ্রিতে রয়েছে মিউচুয়ালিজম মিউচুয়ালিজম কি হয় না বোথ আর বেনিফিটেড ঠিক আছে দুজনে দুজনের দ্বারা উপকৃত হয় বোথ আর বেনিফিটেড ঠিক আছে কিন্তু কি হচ্ছে কমেন্সারিজম অনুযায়ী এখানে কি দেখাচ্ছে একজন বেনিফিটেড হচ্ছে কিন্তু আরেকজনের কিন্তু খুব একটা বেনিফিটেড হচ্ছে না এবং হার্মড হচ্ছে না ঠিক আছে তাহলে এটাও আমাদের সঠিক উত্তর হবে না তারপর রয়েছে প্রোটো ঠিক আছে প্রোটো বলতে আমরা কি বুঝি যে দুজনে কিন্তু দুজনের দ্বারা উপকৃত হচ্ছে ঠিক আছে তাহলে কি হয় না বোথ গেটস বেনিফিটেড ঠিক আছে দুজনেই দুজনের দ্বারা উপকৃত হচ্ছে কিন্তু কি দুজনে কিন্তু দুজনে সারভাইভালের জন্য ডিপেন্ডেন্ট নয় ঠিক আছে নট ডিপেন্ডেন্ট ঠিক আছে ডিপেন্ডেন্ট ফর সারভাইভার মানে তাদের কিন্তু ইন্টারাকশন করার কোনো দরকার নেই কিন্তু হামিদ ক্রাবের ক্র্যাব আর কিন্তু আরেকটা যেটা রয়েছে কি সি অ্যানিমনের মধ্যে কিন্তু ইন্টারাক্ট করা দরকার কারণ এরা সারভাইভালের জন্য হামিদ ক্রাব যদি যদি পিরিয়ডের হাত থেকে নিজেকে রক্ষা করতে না পারে তাহলে কিন্তু সারভাইভ করতে পারবে না এটাও কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে না ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে না আনসারটা হয়ে যাবে অপশান টু কমেন্সালিজম এটাই ছিল আমাদের উত্তর থ্যাংক ইউ ক্লাস সিক্স থেকে টুয়েলভের সাথে নিট আইআইটি জেই মেন্স এবং অ্যাডভান্সড লেভেল পর্যন্ত দশ মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন আট চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার শূন্য শূন্যতে হোয়াটসঅ্যাপ করুন